আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। নষ্ট 12 ভোল্ট চার্জার কিভাবে ঠিক করতে হয় এই ভিডিওতে আপনাদের এ টু জেড দেখাবো। ক্লিপের মাথায় কিন্তু ফায়ার করলে করার কথা, সেটাও করে না। তো আমরা চার্জারটা খুলে নেব। এই হলো আমাদের চার্জার সার্কিটটা, মোটামুটি ভালো একটা সার্কিট। তো এই সার্কিটটা অনেক সময় সাধারণ সমস্যার জন্য আমরা ফেলে রেখে দিই বা ফালাই দিই, অনেকে বুঝি না তার জন্য ফালাই রাখি। তো আজকে আমি এই চার্জারটা, যে একজন কাস্টমার নিয়ে আসছে, তো এই চার্জারটা আমি দেখব যে কি সমস্যা। তো দেখেন এই জায়গার থেকে কিন্তু পুড়ে গেছে, আমি একটু ঝুম করিয়ে দেখাই। তো দেখেন এই জায়গার থেকে কিন্তু পুড়ে গেছে, আর এই পুড়ে যাওয়াটা হইলো মূল সমস্যা। আমি যেটা খোলার আগেই ভাবছিলাম যে নীল অ্যান্টিকাটারটা যেহেতু জ্বলে, লালটা জ্বলে না, তো সেক্ষেত্রে আমাদের ক্লিপে যেহেতু ভোল্টেজ আসে না, তো এটা নেগেটিভ পজিটিভ উল্টো পড়ছে। আর যদি আপনার মনে করেন নীল বাতিটাও না জ্বলে, তো সেই ক্ষেত্রে বুঝবেন যে পাওয়ার একদম মিসিং আছে। তো সেই ক্ষেত্রে আপনি পাওয়ারের ক্ষেত্রে নিশ্চিত হইতে পারবেন যে পাওয়ারটা খারাপ আছে। তো আমাদের এটার পাওয়ার খারাপ না, যদিও আমরা আগে এই লাইনিংটা কাজ করব, লাইনিংটা কাজ করে দেখব যে আমাদের ভোল্টেজটা আসে কি না। তো আমি একটা অ্যানালগ মিটার নিলাম, আর এই অ্যানালগ মিটারের মাধ্যমে আমি ভোল্টেজটা দেখব আউটপুট হয় কি না। তো দেখেন এই জায়গায় কিন্তু কোনো ভোল্টেজ আউটপুট হয় না। তো এই যে পুড়ে গেছে, পুড়ে যাওয়ার অপার পৃষ্ঠে আমি এ জায়গায় লাইন দেব। এ জায়গায় দেখেন ভোল্টেজটা কিন্তু আসতেছে, এ জায়গায় একুরেট 12 ভোল্ট আসতেছে, 12 ভোল্ট আপ আসতে আছে। যেহেতু চার্জার সার্কিট, 12 ভোল্ট আপ থাকবে। তো এ জায়গার থেকে আমরা লাইনিংয়ের কাজটা করব, আর লাইনিংয়ের কাজটা করলে আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও ঘুরে নিলাম, আর ঘুরে নেওয়ার পরে আমি এসি কর্ডটা কারেন্টের সাথে দিব। তো দেখেন এখন কিন্তু আমাদের দুটো লাইটই জ্বলে, সবুজটাও জ্বলে, লালটাও জ্বলে। এখন যদি আমরা এই জায়গায় বাড়ি দিই, তো ভোল্টেজটা ঠিকই আসবে। আর যদি মিটার থেকে মাপ দেই, তো সেক্ষেত্রেও আমাদের এ জায়গায় বারো ভোল্ট আসছে। তো এভাবেই আপনারা কাজগুলো কিন্তু ঘরে বসে করতে পারবেন। তো আজকের কাজটা এই পর্যন্তই ছিল। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।